সম্মানিত ভিউয়ার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সব ভালো আছেন, আপনারা দয়া আমিও ভালো আছি। আজকে হইল আজকে আপনারা আসলে লইয়া আইছি যে দেখতে পাররা অবশ্যই স্ক্রিনের সামনে আমার মরা গার্ডেন দেখতে পাররা। গার্ডেনও কিচ্ছু নাই, গার্ডেন সফও নাই। আর এখন হইল স্প্রিং টাইম আইছে বা স্প্রিং, আর 27-28 তারিখ ধরে তো আপনার মার্চের স্প্রিং স্টার্ট হয়ে যাব। তো আসলে স্প্রিং করার আগেও আমরা গার্ডেনটা সোফা করার দরকার লাগে উচিত, বা যারা করতে পারছেন না স্প্রিংও করতে পারবে, এনি টাইম অসুবিধা নাই। তো জানুয়ারি তো নয় মার্চ পর্যন্ত বা স্টিল স্প্রিং পর্যন্ত আর কি গার্ডেন যারা সোফা করছেন না, আপনারা গার্ডেন সোফা করে দিতে পারবা। ওই দেখো আমার মরা গার্ডেন কিনা, ওই দেখো লাস্ট ইয়ারের যে অক্টোবর খদুর গাছ আছে, ওই দেখা মরিয়া কিতা অবস্থা হয়েছে আপনারা দেখাই রাম দেখতে পারবানি। আর ওই দেখো গালার মাঝে অবস্থা দেখোকা, গার্ডেনের কন্ডিশন দেখোকা, ওই দেখোকা। তো এখন হইলো আমরা আর কি গার্ডেনটা আসলে সোফা সফি করার ফলা। যারা লাস্ট ইয়ার অক্টোবর সোফা করি রাখছেন না একবারেও, তো তারা হইলো এখন খুব টাইম হইলো, এখন হইলো যে স্প্রিং আর বা স্প্রিং করে আপনারা সোফা করতা। তো আপনারা দেখতে পাররা আমার এই মুহূর্তে গার্ডেন কোন অবস্থায় আছে, কোন আলোতে আছে, তো দেখোকা আপনারা দেখাই রাম। ওই ইনও কিছু দেখতে পাররা আমার লাস্ট ইয়ারও কিছু পালং শাক যেটা হয় আমরা স্পিনিচ যেটা হয় ওগুলা রইয়া গেছে। আর ওই দোকান মরা গাছর দেখতে পাররা মরা দেখতে পাররা। আরও যেন আপনারা মাটি সম্বন্ধে মাতিছিলাম, ওই দেখুক আমার মাটির কন্ডিশন এখন কিলো হয়েছে দেখুকা। তো ওই দেখুক আমার উড়িষ্যার ওই দেখা কিতা অবস্থা কি দেখতে পাররা আপনারা। এরপরে ওই দেখুকা উড়িষ্যার অবস্থা, উড়িল তো তিতা লাস্ট ইয়ার আমি সফা করছি না। আপনারা আছে আমি লাস্ট ইয়ার টিপস দিছিলাম যে যারা অক্টোবর উড়ি খদ্দু সব কিছু খাওয়ার পরে যারা সফা করিলাম, তো করি লিবার যারা করতে পারেন না দিস টাইম করতে পারবা, কোনো সমস্যা নাই। আর ওই দেখোক আমার অবস্থা কিতা দেখুকা, ওই দেখা নাগা মরসর গাছ আছে আর খাসা মরসর গাছ আছে দেখতে রানি কিলা গাছর ডাল ফালা কিলা ফুকাইছে দেখতে পারানি, কি অবস্থা দেখতে পারানি। তো ওইটা মানে আবার সপ্তাহ ঠিক করা লাগবো, সফা করা লাগবো, বুঝছি। ওই দেখুকা অবস্থা দেখুকা, ওই দেখুকা দেখুকা। আমার আর একটা সাংগারি, এই সাংগারির অবস্থা দেখলা নাকিটা কদুর যার আছে। তো আপনারা অনেক দেখতে পাররা আর কি যে ও দেখো কাস্তা গার্ডেন আমার অবস্থা মরা গার্ডেন দেখতে পাররা, কিচ্ছু নাই গার্ডেনও, কিচ্ছু সোফা সফি করছি না, কিচ্ছু ক্লিন করছি না। এখন ওই টাইম সোফা করবো ইনশাল্লাহ, আপনারা দোয়া করবা। আর ওই দৌকাইন অবস্থা কিতু হয়েছে, ওই দৌকা এখানে খদুর জার আছে, ওই দৌকা কিতু হয়েছে, ওই দৌকা এখানে খেরালার জার আছে দেখুকা কিতু হয়েছে, ওই দৌকা এটা সবটা সোফা করা লাগবো। আপনারা অবশ্য দেখতে পাররা এই দেখুকা, ওই দৌকা কিলা গাছ উঠছে দেখতে পাররা নি, বাম্পার গাছ উঠছে ওই দৌকা। তো এটা উইড উঠছে, গ্রাস উঠছে, গাছ উঠছে, তা সবটা সোফা করা লাগবো ওই দৌকা, ওই দৌকা। এটা সাইডবাই দিই, অনেক কাজ খাম আছে আমার কাটেনো দেখতে হররানি, অনেক কাজ আছে আমার কাটেনো। ওই দৌকা আরও কিতা একটা গাছ উঠতে বইতাকছে দেখতে হররানি, ওই দৌ উইড একটা উঠতে বইতাকছে, ওখানে কত বড় উইড চেনে ওই দৌকা। এটা অবস্থা দেখুকা ওই দৌকা, এখানেও দেখতে পারি না কিছু মূলার গাছ আছেন লাস্ট ইয়ারের, তো ওগুন তো ফুল চারি দিছে। আর ওই দৌকা স্ট্রবেরির গাছ দেখা যার দেখলা নেই, ওই দৌকা স্ট্রবেরি গাছ দিতে আছে। আর ওই দৌকা কেন তো বাত শাক আছেন, ওই দৌকা ওই দৌকা এটা বাতাসে তুফানে কিতা করছে উড়াই গিয়ে ওই দৌকা অবস্থা দৌকা। আর ওই দৌকা আমার ওই দৌকা গ্রিনহাউস কিলা নিয়ে উড়াই গিয়ে ফেলাইছে বাতাসে দেখতে পারি, ওই দোকা গ্রিন হাউস কিলা নিয়ে ফালাইছে, ওই দোকা ওই দোকা কিতা খাম বাড়াইছে। তো সব তানে আমার কিতার গাছ আছে, ওই দোকা সকল তানে নষ্ট করে দিচ্ছে। কিছু গাছ আছিল আমার যে গাছগুলা, আর ওই দোকা গাছ উঠলাম বই গেছে, গাছ ইতা কাটা লাগবো দেখুকা।
সদায়ক ভাই বোন, তো আপনারা দেখাইলাম আমার ব্যাকইয়ার্ড গার্ডেন, যে আমার গার্ডেনের অবস্থা কি তা কোন অবস্থায় আছে আপনারা দেখতে পাচ্ছেন। আমার গার্ডেন অনেক কাজ আছে, অনেক খাম আছে, সোফা সুফি করা লাগবো। আর আপনারা যারা এখন গার্ডেনিং সোফা করছেন না বা লাস্ট ইয়ারও সোফা করি রাখছেন না, এখন এটা টাইম আপনারা প্লিজ সোফা করি লিবা। সোফা করিয়া কুড়িয়া উড়িয়া সার টার দিয়া আপনারা রাখে দিবা, যাতে সামারর জিনিসপত্র রেডি করিলে আপনারা বাদে সামার আইলে রইলতে পারবা। তো তো দেখো কা, তো আমার গার্ডেনের যদি লুমি সয়েল থাকতো, তে অনেক ভাই বোন আসছেন জানুয়ারিত করি লাইন বা ফেব্রুয়ারিত সোফা করি লাইন বা কেউ মার্চ, মার্চও তার একটা করবো লাগবো অবশ্য। একটু মার্চ হইল একবারে গাইডলাইন অনুযায়ী করতে হইব স্প্রিং কর আগে বা স্প্রিং কর। তো যারা কি লাস্ট ইয়ার অক্টোবরও সোফা করে রাখি দিছ, ইন খামো মাঠে অক্টোবর নভেম্বর বা ডিসেম্বর এরার লগে স্প্রিং অবশ্য সাজ খুব থাকব। আর আমি তো কইলাম বারবার আমার মাটি বালা নাই, মাটি বালা নাই করি আমি একটু লেইটে করি। এখানে বেশি আর্লি করলে মাটি মানে আরও বেশি বাদ থাকে, মানে সাজ করা যায় না মাটির উপরে মাটির ভিতরে। বাট গাছও সোফা করা যাইত না, গাছও সোফা করা লাগবো মার্চ তো না কাটা লাগবো। তো দেখো কা, আমি আপনার কিছু আগ সাইড দেখাইলাম, আগে দিক কোন অবস্থায় আছে আপনারা তো দেখছেন আমার এই বাজু রাস্তাঘাটে। ওই দেখো আমার শেডুডো বাঙ্গান যা আর কি, তা বাতাসে নষ্ট করি না। ও আপনার হচ্ছে লইয়াইছে আপনার আমার আগ সাইড দি দেখতে পারা। ওই দেখো এখানে একটা রুবাব গাছ আছে, রুবাব দেখতে পারি রুবাব একটা। তো ওই দেখো আগের অবস্থা কিন্তু ওই দেখো কিলা গাছ উঠছা, ওই দেখো কোন অবস্থা। আজকে দিন বেলা আছে, আজকে কিছু কাজ করা যাইব গার্ডেনও, বুঝতে পারছেন না আজকে কিছু কাজ করা যাইব। ওই দেখো আমার এই অবস্থা কিন্তু আপনারা এখন দেখতে পারবা, সামারও কিতা ডিফারেন্স থাকে আর এখন কিতা ডিফারেন্স আছে আপনারা অবশ্য বুঝতে পারবা এখন উচ্চেন। ওই দেখো কা, ওই দেখো আমার আপেলের গাছ, ওই দেখো মরা আপেল কোনো ফাতা ফাতা নাই। ওই দেখো আমার পিয়ারোর গাছ, ওই দেখো পিয়ারোর ফুল টুলার উচ্চেন। আর কেন একটা এমনি একটা প্লান্টস, আরও একটা রোজোর গাছ। তো ওই দেখো রোজোর অবস্থা কিতা। তো এখন ভাই বোন হইল আপনারা, আমি সবে আমরা গার্ডেন সোফা করতাম, সোফা করিয়া বাদে আমরা গার্ডেনের মাটি কাল্টিভেশন করতাম, কুড়তাম, কুড়িয়া উড়িয়া সার টার দিয়া সামার ভেজিটেবল বা স্প্রিং ভেজিটেবল রইবার লগে আমরা কুড়িয়া রাখতাম, মানে সার টার দিয়া সোফা করিয়া গার্ডেন কি যাতে কি আপনার আপনার আমার মাটি জেলা গার্ডেনের মাটি জেলা ওম আপ হইতে পারে, ওটা করা লাগবো, রেডি করা লাগবো, যাতে আমরা আর উড়ি খদু অন্যান্য ভেজিটেবল যাতে আমরা রইতাম পারি, রোপণ করতাম পারি মাটির গার্ডেনও। আর এখন হইল টাইম হইল গিয়ে আপনার যারা গোলাপ ফুলের গাছ আছে বা রোজোর গাছ আছে, তো মার্চ তো নে এনি টাইম মার্চও আপনারা নিয়ম হইল খাইটা দিতা, পূরণ করিয়া দিতা, পূরণ করিয়া দিয়া সোফা উফা করিয়া আর সাইড ড্রেসিং কোনো অর্গানিক সার বা নন অর্গানিক সার দিয়ে আপনারা রাখবা। ওই জায়গাগুলো আমার প্রুনিং করা লাগবো। তো ফেব্রুয়ারির তো মার্চ পর্যন্ত কোনো রোজোর গাছ বা গোলাপ ফুলের গাছ এগুলা ফুলের গাছ এগুলা পূরণ করা লাগে। এরপরে আপেলের গাছও পূরণ করা লাগে, এরপরে আপনার পিয়ারোর গাছও পূরণ করা লাগে, প্রুনিং করা লাগে আর কি, মানে কাটা লাগে আর কি। তো খাটিয়া তারপরে সুন্দর করে সাইড ড্রেসিং করিয়া সোফা উফা করিয়া আপনারা সার টার দিবা। তো সার দেওয়ার পরে মার্চও, তারপরে এপ্রিল মে জুনও গিয়ে আপনার দেখবা আপনার গোলাপ ফুলও খুব সুন্দর হইয়া নয়া করে ডাল দিয়া ফাতা লাতা সারিয়া ফুলের যত আইব ফুল আইব সুন্দর হইয়া। সেই বলা আপনার আপেল গাছের হোক আর চেরি গাছের হোক বা পিয়ারোর গাছের হোক বলা আপনারা যত্ন করবা। এখন রূপচর্চা করা লাগবো আপনারা সব গাছাইন্তর যারা গাছ আছে আর গাছ উৎসবা। ওই দোকা কি গাছ উঠছে দেখতে পারি, ইও একটা গাছ একটা বড় বেতালা গাছ হয়ে যায় দেখতে পারা। ই যে গাছটা খুব ডেঞ্জারাস, এগুলো আমি সারাইতাম পারলাম না, পিঁয়াজির বাদাল লাখান মানে এই জিনিসটা এটারে আমি কোনো রকম পারলাম না এটারে সারাইতাম। মানে এটা ছোটো ছোটো মানে আপনারা দেখাই অন্য এক সময় এইটা মানে আমি টাচিং করলাম না, মানে ফিয়াইজর আছে আমরা ছোটো ছোটো ফিয়াইজর জল লাগান, এটাও যে বাল্বস হয় যেন ফ্লাওয়ার সোলার লাগান, এটা
do bisi yake bis to ota ekbar di eta chuto chuto baccha porjonto mane jo kore mane digro hoy jay abar mane chuto chuto oiya boro hoy jay bade fezil lakhana kita apnara dekhai na ekta ami ashole ei jinish ta kida amar garden e hasri sab nije one koitam bolar na to ane ami control kortam bolar na ekta sofa kortam bolar na ekmatro upay hoylo gya oi doka ami okano last year ami carpetor jo distam golo bad carpet to carpet fer manen na ufre dikhe da utse gas dekhrani eta ekta flower gaso lan oi doko ekta o gugo jinish ta oktar jo ar ekta বিসিটা কিন্তু ফেজির বিসির লাখান লাগে দেখতে তার বাল্বস হয় উচ্চনি তো দেখাইবেন আমি যে সময় সোফা সফি খরাত লাগবো এদিন আপনারা দেখাইবেন আজকে আমি সোফা খরাম আজকে আপনারা আমি জাস্ট দেখাই দাম আর কিছু টিপস হইলাম যারা এখন কিতা করতে আপনারা আমরা গার্ডেন হোক তো আসলে যাই হোক যে কোনো গার্ডেন হোক অ্যালটমেন্ট হোক আপনারা জানুয়ারিত যদি দিন বালা থাকে বা ফেব্রুয়ারিত দিন বালা থাকে বা লাস্ট হইলো মার্চও গিয়া বা স্প্রিংও গিয়া আপনারা ক্লিনিং করতা সোফা সুফি করতা কুড়া কুড়ি করতা কুড়িয়া শার্ট টার দিয়া রেডি করে রাখতা সাইটনে ছয় সপ্তাহ আটতনে রাখতা কে আর সাইটনে ছয় সপ্তাহ আগ পর্যন্ত আগে রেডি থাকতো গার্ডেন সামারের লগে ওখ হইল কি মেইন জো তো যাই হোক আমার গার্ডেনের মাটি তেমন বলা না করি আমি আর্লি কোনো ধনিয়া পাতা বা মূলা বা মাস্টার্ড গ্রিন লাইজ একটা করি আমরা এগুলো আমি ফালাইতাম পারছি না তখন আর সোফা যেগুলা করমু সোফা করা বাদে কিছু ফালাইবার চেষ্টা করমু বাটিকটা মাস জন্য করা যায় গার্ডেনও রোয়া যায় তো মাস তো এখনও আছে রয়েছে তো যাই হোক আপনারা ভালো থাকা সুস্থ থাকা এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু